পঞ্চায়েত নির্বাচনে খানাকুলে তৃণমূলের প্রার্থী নির্বাচনকে ঘিরে ব্যাপক উত্তেজনা। টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগে দল ও নমিনেশন তুলে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল কর্মীদের। খানাকুলে তৃণমূল নেতা তথা বিধানসভায় তৃণমূল প্রার্থী বিক্ষুব্ধদের শান্ত করতে গেলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। ঠেলাঠেলি ধস্তাধস্তির মাঝেই তাকে বিক্ষুব্ধদের হাত থেকে উদ্ধার করে দলেরই একাংশ। এদিকে বিষয়টিকে কেন্দ্র করে নমিনেশন প্রত্যাহারের শেষ কয়েক ঘণ্টায় শতাধিক তৃণমূল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার ও দল ত্যাগ করতে চলেছেন বলে খবর। ফলত পঞ্চায়েত নির্বাচনে খানাকুল বিরোধীদের মুক্তঞ্চলে পরিণত হতে চলেছে বলে মত রাজনৈতিক মহলে। কিন্তু কেন এই পরিস্থিতি? সূত্রের খবর, সোমবার বিকেলে তৃণমূলের পক্ষ থেকে খানাকুল পঞ্চায়েতের প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। মঙ্গলবার সকালে ফের খানাকুলের জন্য নতুন তালিকা প্রকাশ করে তৃণমূল। আর এই খবর পাওয়ার পরেই ক্ষুব্ধ হয়ে ওঠে নজিবুল অনুগামীরা। খানাকুল দু নম্বর ব্লক অফিসে এসে বিক্ষোভ দেখাতে থাকে তারা। এই সময় নজিবুল তাদের শান্ত করতে গেলে তাকে ঘিরেও ব্যাপক বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। বর্তমানে পঞ্চায়েত নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে তাদের। আমরা 1998 সাল থেকে দল করে এসেছি, দলে এসে আমরা নমিনেশনের টিকিট পেয়েছিলাম, আমরা নমিনেশন করেছিলাম, কিন্তু তাতে দেখতে পাচ্ছি যে কালকে একটা লিস্ট বেরিয়েছিল, সেই লিস্ট না মান্যতা দিয়ে রাতের অন্ধকারে জেলা থেকে যে নেতৃত্ব নতুন করে লিস্ট বের করে তাদেরকে নিয়ে এইটা খেলাটা খেলছে। তাই আমরা আজকে যে নমিনেশন করে উইথড্রল করে নিতে চাইছি, আর এতে আমরা নজিবুল করিমকে কোনো মতেই ছাড়বো না। তার উপরে কিছু আমরা দল করে এসেছি, সাধারণ কর্মী হিসাবে খেটে এতদিন এসেছি, আমরা দল পাবনি কেন? আর যারা রাতে বিক্ষোভ দেখানোর এখানে একটাই কারণ, আমরা মুন্সি নজিবুল করিমকে আরামবাগের খানাকুলের নেতৃত্ব হিসেবে মেনে নিয়ে দলটা করছিলাম। যেভাবে নোংরামি করলো উপর মহল থেকে দল, আমাদেরকে দাদা বারবার আশ্বস্ত করেছে যে আমরা টিকিট পাবো, আমরা প্রকৃত দলটা করেছি, আমরা টিকিট পাবো, কিন্তু দেখা গেল আমাদেরকে মিসগাইড করে দল যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরকে টিকিট দিল, ওই প্রভাস সাউ, ওই অনম মাইতি, ওই রামেন্দু সিংহ রায়। তাই এর প্রতিবাদে যদি আমাদেরকে উজ্জ্বল করতে হয় আমরা চরম সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু মুন্সি নজিবুল করিমকে আমরা ছাড়বো না, মুন্সি নজিবুল করিম নুনবী মণ্ডলকে আমরা ছাড়বো না। তার একটাই কারণ, আমরা আজকে দলকে ভালোবেসে দলের জন্য এতদিন করে তারপরেও আমরা টিকিটটা পেলাম না। দায়ী হচ্ছে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব, কিন্তু আমরা তো নজিবুল করিমকে চিনি, আমরা ঊর্ধ্বতন নেতৃত্বকে চিনি না, জানিও না, তাদের সাথে আমাদের যোগাযোগও নেই। যেহেতু আমরা নজিবুল করিমকে দেখে দলটা করেছিলাম, তাই আমরা নজিবুল করিমকে ছাড়বো না, কারণ নজিবুল করিমের জন্য আজ আমাদের এতগুলো কর্মী সমর্থক আমরা বিপদে পরিচালিত হলাম, আমরা পানির জলে ভেসে গেলাম। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।